ডিভোর্সের এত বছর কি এমন হলো সাকিব খান অপু বিশ্বাসকে আবার তার সংসারে চান? অপু বিশ্বাসকে তাহলে কি তিনি স্ত্রী হিসাবে মেনে নেবেন? কি বলেন সাকিব খান? সাকিব খান বলেন, আমি তো কখনো অস্বীকার করিনি অপু আমার বিবাহিত স্ত্রী ছিল। অপু কাম ব্যাক করতে চেয়েছিল, আমিও তাকে আশ্বাস দিয়েছিলাম কোরবানির ঈদে তাকে নিয়ে একটি ছবি করব। মাঝে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু সে রোজার ঈদেই ছবি করতে চায়। আমি তাকে বলেছিলাম তুমি ফিটনেস ঠিক করো, কিন্তু সে রংবাদ ছবির নিউজে আমার বিপরীতে বুবলির খবর দেখে উত্তেজিত হয়ে গেল। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছিল। গত 2 দিন আগে আমি অপু এবং আবরামকে নিয়ে গাড়িতে করে ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তারা আমার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছিল না। সংসার সন্তান আমার, আমি সবকিছু গুছিয়ে নিতে চাই, আমি সবকিছুই পজিটিভলি নিয়েছি। আমাদের জুটির পেছনে ইন্ডাস্ট্রির অনেক বিনিয়োগ আছে। আমার দীর্ঘ এই ক্যারিয়ারে মিডিয়া এবং চলচ্চিত্রের মানুষরা অনেকবার বিয়ে দিয়ে দিয়েছে, এইসব নিয়ে আমি ভাবি না। আমি একবারই বিয়ে করেছি এবং সেই সংসারে আমার একটি সন্তান আছে, জয়। প্রফেশনের বাইরে এখন জয়ই আমার পৃথিবী। জয়কে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। আমি শূন্য থেকে আজকের এই সুপারস্টার সাকিব খান হওয়া মানুষ। আমার ছেলে কেন তার বাবা ছাড়া বড় হবে? সন্তানের জন্য হলেও আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, কিন্তু আমরা যদি পরিবারের কথা চিন্তা না করে শুধু নিজেদের কথা চিন্তা করি, তাহলে আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবেন না। আব্বা আম্মাও চাচ্ছেন আমি আবার সংসার করি। নতুন করে ঘরে বউকে না আনতে পারলেও জয়কে তো আনতে পারি। জয় আমার বাড়িতে থাকলে মনে হয় বাড়িটা প্রাণ ফিরে পায়। জয়ের জন্য হলেও আমাদের এক হতে হবে।